করো আমাদেরকে তারা গ্রহণ করেনি এবং তারা তাদের পর্যবেক্ষণ অনুযায়ী গণসংহতি আন্দোলন এই দুটি বিষয়ে প্রধানতন্ত্রের পরিষ্কারভাবে যুক্ত বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক সংগ্রামটি বেগবান এই সামনের ফোন নাম্বারটা আমার পরের কাছে এই দিনা দেয় সবগুলো এমনভাবে ঠিক করা হয়েছে যাতে মনে কর মনে হতে পারে সকল নামী বাসী উল্লেখিত পত্রপ্রাপ্তিত দরখাস্তকারী দরপ্রয়োজনীয় চাহিদা পূরণ করে। আমাদের বিষয়টা হচ্ছে আমরা নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আমরা যে আবেদন করছি আমাদের এই আবেদনটাকে তারা অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে তারা নামঞ্জুর করেছে। এর প্রেক্ষিতে আজকে আমরা প্রতিটি আজকে 30টি জেলায় আমরা একসঙ্গে সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। মূল দাবিটা আমাদের নিবন্ধন তারা বাতিল করছে, এটা আমরা পুনরায় নির্বাচন কমিশনের কাছে আহ্বান রাখবো যে আমার এটা পূর্ণ বিবেচনা আমাদেরকে তো নিবন্ধন দেওয়া হয়। আন্দোলনের এবং আইনি লড়াইয়ের ভিতর দিয়ে আমরা জনগণের রাজনৈতিক ক্ষমতাকে জনগণের হাতে ফিরে নিয়ে আসার জন্য আমরা আন্দোলন করবো আর কি।